কায়দায় ফুটবে নাকি? হ্যাঁ হ্যাঁ, মানুষজন করেছে যারা কর্মক্ষেত্রে সরকারের মমতাদি নেতৃত্বে যে উদ্যোগে আমরা কর্মক্ষেত্রে যে রুমগুলো পেয়েছি, আমরা স্বনির্ভর দলের মহিলা, কিন্তু আমরা চাইছি এই উদ্যোগটা নিয়ে যে রুমগুলো নিয়েছি, রুমেতে আমরা ব্যবসা পত্র করে নিজেদের পায়ে দাঁড়াবো এবং দিদির পাশে থাকবো। দিদি যেমন আমাদেরকে সাহায্য করছেন, সেই ধরে আমরা আগামী দিনে আগানোর চেষ্টা করব এবং আমরা মহিলাদের, সমস্ত মহিলাদেরকে নিয়ে যেভাবে আমরা উদ্যোগে আগাচ্ছি, সেই উদ্যোগটা থেকে যাতে আমরা পরিকল্পনা করে বা উন্নতির দিকে আগাতে পারে সেদিকে আমরা চেষ্টা করব। আপনার নাম? আমার নাম জয়া রায়, বাড়ি টেঙ্গাই, সবুজ সঙ্গে সম্পাদক। ধন্যবাদ। দেখুন, এটা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শ্রদ্ধা দিদির একটা অভিনব প্রকল্প কর্মতীর্থ, যেখানে স্বনির্ভর দলের যারা মহিলারা আছে এবং যারা বেকার যুবক যুবতীরা আছে তাদেরকে সরকারিভাবে এই কর্মতীর্থের যে ঘর, সেই ঘর দেওয়া হয় সেখানে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আত্মস্বনির্ভর হওয়ার জন্য। একই সাথে বিভিন্ন ধরনের ট্রেনিং, সেই ট্রেনিংয়ের জন্য এখানে ঘর আছে, সরকারিভাবে সেখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করে ভবিষ্যতে স্বনির্ভরের রাস্তা প্রশস্ত করা হয়। আজকে গোঘাট 2 নম্বর ব্লকে এই এলাকার মানুষের যে দীর্ঘদিনের প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসান হলো। আজকে এই কর্মতীর্থের শুভ উদ্বোধন করলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী অনিমা কাটারি। আমরা আশা করব মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্যে এই কর্মতীর্থের ভাবনাটা তৈরি করেছিলেন, এখানে যারা ঘর পেয়েছে তারা ভবিষ্যতে এই ঘরকে সুষ্ঠুভাবে ব্যবহার করে তারা নিজেরা আত্মস্বনির্ভর হবেন এবং একই সাথে এলাকার মানুষের সামনে একটা নজির তৈরি করবেন। আমরা এই উদ্যোগটা শুরু করার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে এর জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাই। বহু মানুষ, বহু বেকার যুবতী, বহু স্বনির্ভর দল যারা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে। Collection, jeans and t-shirts, only for men.